আসসালামু আলাইকুম ফার সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। চট্টগ্রামের মিরেরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 ছাত্র শিক্ষক নিহতের ঘটনায় হাটহাজারীর আমান বাজার এলাকা জুড়ে চলছে শোক। নিহতদের সবাইকে দাফন করা হয়েছে। দুর্ঘটনায় আহত 7 জনের মধ্যে 4 জনের অবস্থা সংকটজনক। রেলওয়ের 2টি তদন্ত কমিটি কাজ করছে। আটক করা হয়েছে গেটম্যান সাদ্দাম হোসেনকে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রামের মিরেরসরাইয়ের খৈয়াছড়ায় ট্রেনের ধাক্কায় নিহত মাইক্রোবাস আরোহী 11 জনের মধ্যে 5 জনের জানাজার নামাজ হয়েছে হাটহাজারীর খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। হাজারো মানুষ অংশ নেন জানাজার নামাজে। প্রত্যেকটা বাবা মা এরা এমন একটা পর্যায়ে ছিল যখন তারা একটা ভবিষ্যৎ স্বপ্ন দেখছিল, কারণ সেই স্বপ্ন হঠাৎ করে ভেঙে গিয়েছে। আমাদের প্রাক্তন এবং বর্তমান ছাত্র 11 জনের মধ্যে আমাদের 7 জন ছাত্র মারা গেছে। আমি আমাদের কলেজের পক্ষ থেকে গভর্নিং বডির পক্ষ থেকে যে সমবেদনা জানাচ্ছি। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তার নেতৃত্বে 5 সদস্যের এবং এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে 4 সদস্যের 2টি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। রেলওয়ে জেরপিতানা পুলিশের এসআই জহিরুল বাদী হয়ে বড়তাকিয়ার গেটম্যানকে আসামি করে জেরপিতানায় মামলা করেছে। নিহত 11 জনের পরিবারকে 25,000 টাকা এবং আহতদের 15,000 টাকা করে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। বিএনপি বলেছে এখন তাদের দাবি এক দফা, সেটা হলো বর্তমান সরকারের পতন। জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার পতনে সবাই একজোট হয়ে আন্দোলনে নামবেন। রাহুল রায়ের রিপোর্ট। সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে 3 দিনের কর্মসূচি চলছে বিএনপি। কর্মসূচির দ্বিতীয় দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা দক্ষিণ বিএনপি। ঢাকা মহানগর থেকে শুরু করে বিএনপির সিনিয়র নেতা প্রত্যেকেরই বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ। আজকে লোডশেডিং কেন? কারণ হচ্ছে দুর্নীতি, চুরি, মেগা চুরি। বন্ধুগণ, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো আছে বা অন্যান্য বিদ্যুৎ প্ল্যান্ট আছে, তাদের সঙ্গে চুক্তি হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদেরকে টাকা দিতে হবে। 10টা গ্রুপের কাছে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে বন্ধুগণ, আপনাদের পকেট থেকে বের করে নিয়ে। মির্জা ফখরুল বলেছেন এবার এক দফা দাবিতে চলবে তাদের আন্দোলন। ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য এক দফা, এক দফা, এক দফা, এক দাবি। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আজকে এই যে আমরা কষ্ট পাচ্ছি, এর জন্য দায়ী হচ্ছে সরকার। ফ্যাসিস্ট সরকারকে নামাতে হলে কি করতে হবে? দড়ি ধরে মারো টান, জোরে বলেন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খানকার। লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রোববার সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিএনপির। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এই ছিল শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে।